তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম এস এম ফার্নিচার মার্টে আর আজকে কিন্তু দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন দেখো আমার এই ডিজাইন কিন্তু আমার চয়েস হয়ে গেছে ভাই পার্সোনালি ভাই এ পায়া না গাছ ভাই এখানে একটা ওয়ার্ডরোব কালেকশন দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ সেগুন এটা তো চার পার্টের একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে বগুড়া ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আরো একটি নতুন ফার্নিচারের ভিডিও তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম এস এম ফার্নিচার মার্টে আর আজকে কিন্তু দেখাবো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু সকল তথ্য আপনারা জানতে পারবেন আর আজকের সম্পূর্ণ ভিডিও ধরে আমাদেরকে হেল্প করবে এই সব থেকে জাহিদ ভাই চলুন তার সাথে পরিচয় হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে আপনি কি কালেকশন দেখাবেন কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছিলেন এই যে খাটটা দেখতে পাচ্ছিলাম ভাই জান এই খাটটা কি কাঠ দিয়ে তৈরি আচ্ছা ভাই জান এই খাটটার প্রাইস চাচ্ছিলেন কত ছিলেন কত এরপরে কি কালেকশন দেখাবেন এই খাটের প্রাইস চাচ্ছিলেন কত ২৬,০০০ টাকা গোলাপ ডিজাইন করা দেখেন বডিতেও এবং উপরের যে ঘাড়িটা আছে এখান থেকে কিন্তু সম্পূর্ণ গোলাপের ডিজাইন করা আছে আচ্ছা এটার প্রাইসটা যাচ্ছিলেন কত ভাই দেন খাটটা আছে মূলত হেড বক্সে এবং এইটা হচ্ছে লেগ সাইড এবং এটা হচ্ছে হেড সাইড আচ্ছা এই খাটের প্রাইস পড়বে কত ২৬,০০০ টাকা আচ্ছা এদিকে আরো একটা সিম্পল আমাদের গর্জিয়াস ডিজাইনের খাট দেখতে পাচ্ছি
এদিকে আরো একটা খাট দেখতে পারতেছিলাম, আড়াই ইঞ্চি ফিটনেস এর উঠে নেওয়া। আচ্ছা, এটা কিন্তু মূলত সূর্যমুখী একটা ডিজাইন করা আছে, ফুলের ডিজাইন দেখেন, একটু সূর্যমুখী বড় আকারে করা। জি জি, আপনারা যদি এস এম ফার্নিচার মার্ট আমরা ভিজিট করতে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এসবে কত পরিমাণের ফার্নিচার স্টক অ্যাভেলেবল আছে। আচ্ছা ভাই, এই খাটের প্রাইস পড়বে কত? ঠিক আছে, এরপর আর কি কালেকশন দেখাবেন? আচ্ছা, মানে মিডিয়াম ফ্যামিলির জন্য। জি জি, আচ্ছা, এটা হচ্ছে লেট সাইড, এটা হচ্ছে লোকার হেড সাইড। আচ্ছা, এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট সাইজের একটি খাট। আমাদের শুরুর মোট ফোন একটাই আছে 5 ফিট 7 ফিট। যদি কোনো আচ্ছা 6 ফিট 7 ফিটের ডিজাইন পছন্দ করে 5 ফিট 7 ফিট বানাই নিতে চায়, মানে এই ডিজাইনের যে কোনো ডিজাইন বানাইতে পারবে। আচ্ছা ভাই, এই খাটের প্রাইস পড়বে কত? আচ্ছা, একটু ধারণা দিয়ে দেন আমাদের। এটা তো সেগুন কাঠের 100% ডয়ার থাকবে, ছিল হচ্ছে সাইডিং গ্লাস। আচ্ছা, ফ্লাডিং গ্লাস কাস্টমাইজ করে এটা ডয়ার অপশন করতে শুনি আসছি আমরা। আচ্ছা, যেটার সাইজ হচ্ছে 6 ফিট বাই 7.5 ফিট। 6 ফিট বাই 7.5 ফিট। আচ্ছা, ওয়াল ক্যাবিনেট আমাদের পূর্বে ছিল হচ্ছে 38,000 টাকা। আচ্ছা, কোনো ভিউয়ার্স নাই, মাত্র রাখবো 35,000 টাকা, মানে 3,000 টাকা ডিসকাউন্ট। 3,000 টাকা ডিসকাউন্ট, 100% চিরা অংশ গুণ, ভিতরে গামারি কার্ড, বাইরে সেগুন, পিছনে 6 মিলিমিটার গর্জনের ফ্লাইবোর্ড। আচ্ছা, আপনারা কিন্তু ফার্নিচার ক্রয় করার সময় ভিডিওতে যে ইনফরমেশন গুলো দিতেছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। আচ্ছা ভাই, এটা তো 4 পার্টের একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম, এটা কিন্তু 4 পার্টের একটা ওয়াল ক্যাবিনেট। নিচের দিকে থাকতেছে, দুই পাশে দুইটা পাল্লা থাকবে এবং মাঝখানে কিন্তু 3টা ডয়ার করা আছে। আচ্ছা ভাই, ভিতরে এগুলো কি কাঠ ইউজ করা আছে? এটা সেগুন কাঠ, বাইরে সেগুন কাঠ। আচ্ছা, পিছনে আছে কার 6 মিলি গর্জনের প্লাইবোর্ড। আমরা সুতা হিসাব করে দিয়েছি, তো মেন হিসাব করে 6 মিলি। আচ্ছা ভাই, এটা প্রাইসটা কত যাচ্ছিল? আমাদের পূর্বে ছিল হচ্ছে 3500 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স না ভিতরে বাইরে সেগুন কাঠ, তো মাত্র রাখবো 3200 টাকা। 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই ওয়াল ক্যাবিনেটে। আচ্ছা ভাই, এরপর আর কি কালেকশন দেখাবেন? আচ্ছা, এটা কিন্তু ছোট ফ্যামিলির মধ্যে গর্জিয়াস কিন্তু বিস্কিট ডিজাইন করা আছে। আচ্ছা, আচ্ছা, নিচে আমরা দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স, একটু নিচের দিকে কিন্তু দুই পাশে দুইটা পাল্লা থাকবে এবং মাঝখানে দুইটা ডয়ার করা থাকবে। আচ্ছা, এই ওয়াল ক্যাবিনেটের প্রাইস চাচ্ছিলেন কত? ওয়াল ক্যাবিনেটের প্রাইস আমাদের পূর্বে ছিল হচ্ছে 29,000 টাকা। আচ্ছা, ভিতরে গ্যামারি কার্ড, বাইরে সেগুন, পিছনে 6 মিলিমিটার গর্জনের ফ্লাইবোর্ড। এখন যদি কোনো ভিউয়ার্স না, ইনশাআল্লাহ তাদের জন্য রাখবো মাত্র 26,000 টাকা। 26,000 টাকা এটা বিক্রি করে দিবেন। আচ্ছা, এরপর আর কি কালেকশন দেখাবেন? যেটা আমরা শুরুতে একটা ওয়াল ক্যাবিনেট দেখেছিলাম, যেটা একটু আচ্ছা ছিল, জি জি, আমরা কিন্তু এখন একটা ওয়াল ক্যাবিনেটের কালেকশন দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছিলাম একটা ওয়াল ক্যাবিনেটটা, এটা সম্পূর্ণ বডিতে কিন্তু হাতের ডিজাইনে ভরপুর করা আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডিজাইনে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে। আলহামদুলিল্লাহ, যেটা তো চাইলে মিস্ত্রি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কিন্তু মিস্ত্রি এনে কাঠ যাচাই বাছাই করে কিন্তু কিনতে পারবেন এস এম ফার্নিচার মার্ট থেকে। আচ্ছা ভাই, এটা কি কাঠ দিয়ে তৈরি? এটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন দ্বারা তৈরি। আচ্ছা, ভিতরে সব সেগুন কাঠ, ভিতর মানে বাইরে ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠ। আচ্যা, এই যে দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ, ভিতরে বাইরে সম্পূর্ণ কিন্তু একই রকমের কাট দেওয়া আছে। কিন্তু এটা আমাদের পূর্বে ছিল, আমাদের লন্ডনের যখন প্রাইস ছিল এটা ছিল 42,000 টাকা। আচ্ছা, এখন যদি কোনো বিয়ার্স নেন ছলা তাদের জন্য মাত্র 40,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। 2,000 টাকা ডিসকাউন্ট, ভিতরে সেগুন কাট। আচ্ছা ভাই, এরপর কি কালেকশন দেখাবেন? এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যেটা আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রোবের কালেকশন দেখতে পাচ্ছেন ভাই। জানেন এটা কি কাট দিয়ে তৈরি? এটা সম্পূর্ণ ভিতরে সব সেগুন কাট, বাইরে সব সেগুন, মানে সম্পূর্ণ সেগুন। আচ্ছা, এই যে ড্রয়ারের ভিতরে দেখেন, তাহলে ভিতরে এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাট দেওয়া আছে। সেগুন কাট, আচ্ছা
চারটা কিন্তু ডয়ার করা আছে এবং একটা পাল্লা করা আছে, এবং ডয়ারের দেখেন এগুলো কিন্তু সিঁড়ি বিট করা আছে, কাস্টমার এগুলো কাস্টমাইজ করে নিয়েছে। আচ্ছা, এগুলো কাস্টমাইজ করে নেওয়া আছে। সেক্ষেত্রে 3,000 টাকা মাইনাস হবে, 3,500 টাকা। আচ্ছা, এরপর কি কালেকশন দেখাবেন? আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু একটা লং ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই, চিকচিক করতেছে, এগুলো কি? এগুলো আছে পিতল দেওয়া। আচ্ছা, এগুলো পিতল কিন্তু খোদাই করে ডিজাইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আচ্ছা, আচ্ছা, মিররের পিছনে কিন্তু অপশন আছে। জি, মিররের পিছনে অপশন আছে। এখানে কিন্তু আপনারা কসমেটিক সাজিয়ে রাখতে পারবেন, এবং ডান সাইডে কিন্তু একটা ক্লিয়ার গ্লাস দেওয়া আছে। ভিতরে কি কোথায় রাখছেন বাইরে থেকে কিন্তু অনায়াসে দেখতে পারবেন, এবং নিচের দিকে কিন্তু আছে, এদিকে একটা ড্রয়ার করা আছে, এখানে একটা পাল্লা করা আছে, এবং আর একটা কিন্তু মিনি ড্রয়ার করা আছে, এখানেও পিতল দেওয়া আছে। আচ্ছা, এখানেও পিতল কিন্তু খোদাই করে দেওয়া আছে। আচ্ছা ভাই, এই ডিজাইন টেবিলের প্রাইস পড়বে কত? এটা আমাদের পূর্বে ছিল 18,000 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স দেয় মাত্র রাখবো তাদের জন্য 16,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। 16,000 টাকা রাখলে ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ, বাইরেও সেগুন কাঠ। আচ্ছা, পিছনে কিন্তু আরো একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখেন, এটা কিন্তু বাম পাশে ডান পাশে কিন্তু বেলকনি সিস্টেম করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ড্রেসিং টেবিলের সাইজ হচ্ছে 4 ফিট বাই 2,000 টাকা। সেখানে কিন্তু ডিজাইনে ভরপুর, টপে যে ডিজাইন, সাইডে কিন্তু ঝোলনিতে কিন্তু সেম একই ডিজাইন করা আছে। এ হচ্ছে পায়া, এবং এই দিক থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এদিকে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে, এই পায়াটা কিন্তু পাঁচ পাঁচ সেখানে আছে, হাতাটা কিন্তু পাঁচ পাঁচে ডিজাইন করা আছে। আচ্ছা, প্রবাসী এক ভাই এটা কিন্তু অর্ডার করতে চাইলে আপনি কিন্তু সেম এমনই কিন্তু ডিজাইন অর্ডার করে নিতে পারবেন। এটার প্রাইস পড়বে কত? আচ্ছা, এটা আমাদের পূর্বে ছিল হচ্ছে কি 27,000 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স নেয় মাত্র রাখবো তাদের জন্য 25,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, মাত্র 26,000 টাকা, এটা 26,000 টাকা পড়বে। আচ্ছা, এটা কিন্তু ফোম কাটিং ডিজাইনের, এটা ফোম কাটিং ডিজাইন, এটা 1.5 ইঞ্চি মোটা সলিড কাঠের উপর খোদাই করে করা। আচ্ছা, এটার প্রাইস পড়বে কত? এটার প্রাইসটা রাখবো মাত্র 28,000 টাকা, 28,000 টাকা। 2 ইঞ্চিটা যদি কেউ নেয় রাখবো মাত্র 26,000 টাকা, 26,000 টাকা। আচ্ছা, এদিকে কিন্তু আরো একটা ডিজাইন আছে, এটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা আছে, দেখেন ভিউয়ার্স। এটা 6 ফিট বাই 7 ফিট সাইজের একটি খাট, যেটা প্রাইস আমাদের পূর্বে ছিল 27,000, এখন বর্তমানে রাখবো মাত্র 26,000 টাকা, 26,000 টাকা, 26,000 টাকা হলে ইনশাল্লাহ এই খাটটি নিতে পারবো। জাহিদ ভাই, এরপর কি কালেকশন দেখাবেন? এখানে আরেকটা খাট আছে সিম্পলের ভিতরে। আচ্ছা, সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস ডিজাইন করা আছে, আচল মডেলের ডিজাইন, এটা কিন্তু হেড বক্স করা আছে, লেগ সাইড, এটা হচ্ছে হেড সাইড। জি, আচ্ছা, এটা সলিড 2 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করা ডিজাইন করা, 26,000 টাকা। এটা কিন্তু 2.5 ইঞ্চি ফিটনেস করা আছে এই খাটে,
ডিজাইন কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে, সিম্পলের ভিতরে গর্জিয়াস। আচ্ছা হেড সাইড লেগ সাইড কিন্তু সেম ডিজাইন। এটার প্রাইস ছিল আমাদের পূর্বে 31,000 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স নেয় তাদের জন্য রাখবো মাত্র 28,000 টাকা, মানে 3,000 টাকা ডিসকাউন্ট থাকবে এক খাটে। আচ্ছা ঠিক আছে ভাইজান, এদিকে আরো একটা গর্জিয়াস মডেলের খাট দেখতে পাচ্ছিলাম, সূর্যমুখী মডেলের খাট, লেগ সাইড হেড সাইড কিন্তু সেম একই ডিজাইন করা আছে। ভাই এটা বক্সে আছে না সেম বক্সে আছে? ফুল বক্স, ফুল বক্স। আচ্ছা এই খাটের প্রাইস পড়বে কত ভাইজান? নিচের দিকে থাকবে কিন্তু দুই পাশে দুটো পাল্লা এবং মাঝখানে কিন্তু তিনটা ড্রয়ার দেওয়া আছে। এরপরে কি কালেকশন দেখাবেন? আচ্ছা এখানে কিন্তু একটা রাজকীয় ডিজাইনের একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম দুই পাশে। ভাই এগুলো কি? দুই পাশে হচ্ছে এটা একটু খুলে দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম ভিউয়ারদের। এই যে দেখেন ভিতরে কিন্তু অসাধারণ একটা স্পেস করা আছে, ডিজাইনের এখানে কিন্তু রাউন্ড শেপ একটা ডিজাইন করা আছে। আচ্ছা যেমন এখানে পায়াতো ডিজাইন করা আছে, পায়াতো কিন্তু ডিজাইন করা আছে, সাইডে ডিজাইন করা আছে এবং কার্নিসের ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন। এটা একদম নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আমরা, যেটা আমাদের রমাদানে ছিল ইনশাআল্লাহ। আচ্ছা এটা কিন্তু রমাদানের কিন্তু সেটা স্পেশাল একটা ডিজাইন। আচ্ছা এটা তো সেগুন কাঠের, এটা 100% চিটাং সেগুন, ভিতরে সহ ভিতরে গামারি কাঠ, বাইরে চিটাং সেগুন, পিছনে গর্জনের 6mm মোটা প্লাইউড, আর ভিতরে যে সেলগুলো দেখতেছেন 10mm মোটা গ্লাস। আচ্ছা ভাই দেন এটা প্রাইসটা পড়বে কত? এটা আমাদের প্রাইস নির্ধারিত করেছে 55,000 টাকা। 55,000 টাকা, 55,000 টাকা হলে ইনশাআল্লাহ চিটাং সেগুনের ক্যাবিনেটটি নিতে পারবেন, যেটা আমরা টাইটানিক মডেল বলি আর কি। আচ্ছা ভাই দেন ঠিক আছে, এরপর কি কালেকশন দেখাবেন? আসলে এখানে একটা সোফা আছে। আচ্ছা এই যে সোফা সেটটা দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের তৈরি ভাই দেন? চিটাং সেগুন কাঠের তৈরি। এটা কত সিটে আছে? এটা 5 সিটে, 2-2-1, 2-2-1, সাথে একটা টি টেবিল থাকবে। হ্যাঁ সাথে টি টেবিলটা থাকবে, 100% চিটাং সেগুনে দুইটা সাইড টেবিল পাবেন। আচ্ছা সাইড টেবিলও থাকবে দুইটা? দুইটা সাইড টেবিলও পাবেন। আচ্ছা দুইটা সাইড টেবিল, এটার প্রাইস পড়বে কত ভাইজান? এটা আমাদের পূর্বে ছিল 40,000 টাকা, এখন যদি কোনো ভিউয়ার্স নেয় তাদের জন্য লাগবে মাত্র 38,000 টাকা, মানে 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই সোফা সেটের উপরে। এদিকে আমি একটা ছোট সাইড বক্স দেখতে পাচ্ছিলাম, টু পার্টের একটা আলমারি দেখতে পাচ্ছিলাম, ভিতরে গামারি কাঠ ইউজ করা আছে এবং পিছনে আছে কিন্তু প্লাইউড, এদিকে ফুটে আছে। এই যে দেখেন ভিতরে, এটা কিন্তু ভিতরে, এটা বাইরে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট বোঝা যায়। আচ্ছা ভাই এটার প্রাইসটা পড়বে কত?
33,000 টাকা আমার কষ্টই করছে। এরপরে যদি কোনো ভিউয়ার্স আছে তাদেরকে আলাদা সম্মান আছে, ইনশাআল্লাহ সম্মান করব। যাদের একটা লাগে, দুইটা লাগে, পাঁচটা লাগে, যত পিস লাগে আলহামদুলিল্লাহ দেওয়া যাবে। আচ্ছা, এ দিয়ে কিন্তু হিউজ পরিমাণের ফার্নিচার কালেকশন আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এত কিছু দেখতে পাবো না, আর হয়তোবা দুই একটা প্রোডাক্ট দেখে আমরা কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছিলাম না। ভিডিওটা শেষ করার আগে আর একটা প্রোডাক্ট দেখো, আমার এই ডিজাইনটা কিন্তু আমার চয়েস হয়ে গেছে ভাই, পার্সোনালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে লেগ সাইড এবং এটা হেড সাইড, সেম কিন্তু একই ডিজাইন করে ভাই, বক্সে না সেম বক্সে, ফুল বক্স। আচ্ছা ভাই, দেন এই খাটটার প্রাইস চাচ্ছিলেন কত? আচ্ছা ভাই, ভিডিওটা শেষ করার আগে আপনাদের শপে আসার অ্যাড্রেসটা জানতে চাচ্ছিলাম। শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার, ভাটারা থানার পিছনে, নতুন ক্যামেরা সেন্টারের পাশে। এরপর আমাদের যোগাযোগ স্ক্রিনে দেওয়া যোগাযোগ নাম্বার আছে, ইনশাআল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো ডিজাইন ভালো লাগছে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন, বুঝিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বগুড়া ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।